কি অবস্থা? সবাই পাখিরা কোথায়? আসতেছে তো আচ্ছা, নরমালি আজকে কি তো আপনাদের ওদিকে মনে হয় একটু আবহাওয়া খারাপ, তাই না? জি ভাইয়া, বৃষ্টি হয়েছে একটু আগে, এখন থামছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আগের দিন কি করাইছিলাম? আসসালামু আলাইকুম ভাইয়া, জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? দেখতে ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনাদেরকে ওই আগের ক্লাসে কি করাইছিলাম? আপনাদেরকে কি কি দেখেছিলাম? ভাইয়া স্টাম্প টুল, তারপরে পেইন টুল, তারপরে আই ড্রপার দেখেছিলাম, হুম হুম আর ওই ডিস্টর্টেড পিকচার গুলা ঠিক করে শিখেছিলেন ভাই। আচ্ছা, প্র্যাকটিস করছেন সবাই? জি ভাই, আচ্ছা, সবাই হচ্ছে যে মেসেঞ্জার, মানে গ্রুপ মেসেজ চ্যাটে সবাই প্রেজেন্টটা দিয়ে দেন, কেমন? আর একজন একজন করে আপনাদের স্ক্রিন গুলো শেয়ার করেন, কি কি কাজ করছেন দেখান। প্রথমে আসিফ ইকবাল খান ভাই, আপনি দেখান। এটা হচ্ছে আপনার ওই ক্লোন স্ট্যাম্প টুল, হিলিং টুল, হিস্টোরি ব্লাস্ট টুল, এগুলো ইউজ করছিলাম এটার মধ্যে। আমি আমি একটু রোলার গুলো রিমুভ করে দেবো। তো ভাই আগে এরকম ছিল, পরে করার পরে এটা করছে আর কি, এখানে একটা দিছে আর একটা দিছে। আর আপনি মনে করে দিয়েছেন, এই যে চালু করলাম। আমরা এটা ক্রিয়েট নিয়ে দিও করতে পারবো, আবার অ্যাসাইন দিও করতে পারবো আমরা। ওড়া শু হে একবার এসে প্রথমে আমরা কি বলতেছে, পিকচারটাতে হয়তো বা সমস্যা আছে, ওটা ওপেন হবে না, কিছু কিছু তো ছবি ওপেন হয় না ফটোশপে। এটা ফরম্যাটিং এর সমস্যা। হ্যাঁ সেটাই। আচ্ছা, ওটা স্ক্রিনশট দিয়ে নেওয়া যেতে পারে। স্ক্রিনশট দিয়ে নেওয়া যেতে পারে। হ্যাঁ
আচ্ছা, দুলাল হোসেন বলছে যে আমার স্ক্রিন বোঝা যাচ্ছে না। আপনার সময় আবার স্ক্রিন স্পষ্ট দেখতেছেন? জি ভাইয়া, আচ্ছা আচ্ছা দুলাল হোসেন, তাহলে এটা আপনার ইন্টারনেটের প্রবলেম হতে পারে, আপনার ইন্টারনেটটা স্লো হওয়ার কারণে এমনটা হতে পারে। খেয়াল করছেন এটা কিন্তু, এটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা পিএনজি, তাই না? বাট এটা কিন্তু পিএনজি না। এটা দেখেন, এখন হচ্ছে যে এই অরিজিনাল ট্রান্সপারেন্ট স্ক্রিন হচ্ছে এটা, কিন্তু আমি যখন এটা দিচ্ছি দেখেন এই ভিতরে এগুলো কত মোটা মোটা, পিছনে পিছনে ট্রান্সপারেন্ট কালার আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এটারে মানে ওই যে আপনার ট্রান্সপারেন্ট থাকলে যেটা আছে ওই স্ক্রিনটা সহ এটাকে জেপিজি করা হয়েছে। হ্যাঁ, ওটা সহ সেভ করা হয়েছে। ওটা সহ জেপিজি করা হয়েছে। তো এখানে আমরা ধরেন একটা ছবি প্লেস করবো, ঠিক আছে? ছবিটা আমরা এখানে প্লেস করি, এইটা ছবিটা ধরেন আমরা এখানে, আমরা এখন ফ্রেম যতটুকু আছে ততটুকু নিয়ে এটাকে সেভ করি, ঠিক আছে? আমরা কি কোথা থেকে আসছে এটা দেখছেন আপনারা, যে প্রথমে তো ওই ফ্রেমটা, ফ্রেমের ফ্রেমের ছবিটা আমরা ওপেন করছি এখানে, এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে আচ্ছা এই ছবি আবার আমরা আবার আমরা ইয়ে করছি, ফাইল থেকে প্লেস এমডেডে ক্লিক করে এখান থেকে এই ছবিটা আমরা বসাই দিচ্ছি, ঠিক আছে? দেখেন ছবিটা বসাই দেওয়ার পরে এই যে দেখেন এই লেয়ারটা এখন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো এই স্মার্ট অবজেক্ট প্রথমে আমরা এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ লেয়ার করে দেবো, এই যে রাস্টারাইজ লেয়ার করে দিলাম, রাস্টার লেয়ার করে দিলাম এখন এটাকে। এরপরে আমরা আবারও এই লেয়ারকে আমরা আবার রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো, ঠিক আছে? হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি বলুন। এই পিকচারটা কোথা থেকে নিয়েছেন আবার যদি একটু দেখাতেন। আর আমি হচ্ছে গুগল থেকে পিকচার ডাউনলোড করার পরে পরে পিএইচডি তে পিকচারটা আনতে পারি না, অনেক সময় পিকচার ওপেনও হয় না। আচ্ছা, আমি এই ছবি আমি আনছি গুগল থেকে, ঠিক আছে? গুগল থেকে আপনারা যখন ইমেজ যে কোনো প্রয়োজনে ইমেজ সার্চ দিবেন তখন হচ্ছে প্রয়োজনীয় যে আপনার যে ইমেজটা আপনি খুঁজতেছেন ওটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে? আপনি যদি, হ্যাঁ আপনার যদি আকাশের ছবি দরকার হয় আপনি স্কাই বা ব্লু স্কাই, পাহাড় হলে মাউন্টেন বা হিল, এগুলো লিখে আপনারা সার্চ করবেন। এবং সার্চ দেওয়ার পরে আপনার এখানে যে টুলসে ক্লিক করবেন, ঠিক আছে? টুলসে ক্লিক করে এখান থেকে যে অপশনটা আছে এখান থেকে যে এটা দেখবেন এনি সাইজ থাকবে এটা, ঠিক আছে? এই যে প্রথমে যখন সার্চ দিবেন তখন এটা এমন থাকবে, তখন আপনারা কি করবেন এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে যে সাইজে আসবেন, সাইজে এসে আপনারা লার্জে ক্লিক করবেন। লার্জে ক্লিক করা হবে কি ভালো মানে বড় 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 যে ভালো কোয়ালিটির যে ফটোগুলো আছে ওগুলো আছে, ঠিক আছে? এবং আপনারা কাজ করার সময় সবসময় এই ফটোগুলো নিয়ে করবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজটা সুবিধা হবে। কিন্তু এনি সাইজ দিলে হচ্ছে ছোট ছোট ইমেজ চলে আসে, তো সেগুলো অনেক সময় কাজ করতে একটু প্রবলেম হয়, ঠিক আছে? আপনি এখন বুঝতে পারছেন যে ছবিটা কিভাবে নিয়েছেন, না কি আপনি বলতেছেন যে আমি এটা ফেস ফটোশপে কিভাবে ওপেন করলাম? এটাই বুঝেছিলাম নাই যে এই পিকচার গুলো হয়তো বা আমি মানে স্মল ই থেকে নিয়ে দেখি মনে হয় ওপেন হয় না, কম কেবির পিকচার গুলো ডাউনলোড করা হয় দেখে। হুম হুম, আর ফটোশপে কিভাবে ওপেন, হ্যাঁ ফটোশপে কিভাবে ওপেন করতে হয় সেটা আপনি বুঝছেন না ভাইয়া? না ভাই, এইটা একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, ফটোশপে আপনি তো প্রথমে যে আপনার ইমেজটা আপনি ডাউনলোড করলেন, ঠিক আছে? এই যে ডাউনলোড করে রাখছেন, তো আমি হচ্ছে আমার ইমেজটা ডাউনলোডের লোকেশন দিছে আমার ডেস্কটপ, এই জন্য আমার ডেস্কটপ এটা চলে আসছে। আপনাদের অনেক সময় দেখবেন ডাউনলোড আপনার যদি লোকেশন সিলেক্ট না করে দেন তাহলে ডাউনলোড ফোল্ডারে চলে আসে, ঠিক আছে? আসার পর আপনারা ফটোশপ ওপেন করবেন, করার পরে যেখানে ফাইলে যাবেন অথবা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার যে আপনার ফাইলটা যে লোকেশনে আছে সেই লোকেশনটা, ওখানে ডাউনলোড কোথায় লেখা ছিল দেখলাম না তো, কোথায় ডাউনলোড? আচ্ছা ওই যে ইয়েতে গুগলে,
এখানে এটার কথা বলতেছেন আপনারা? হ্যাঁ, ছবিটা যখন আমরা নিলাম হচ্ছে তারপর। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনার ডাউনলোড, ডাউনলোড কিভাবে করতে আপনি সেটা জিজ্ঞেস করতেছেন? জি ভাইয়া জি। আচ্ছা এটা হচ্ছে প্রথম আপনি এই কপিরিয়াটা ওপেন করছেন, ঠিক আছে? ছবিটা ওপেন করার পরে যে যেই ছবিটা আপনার পছন্দ হয়েছে, যেমন ধরেন আমাদের এটা, আমাদের এটা, আমাদের এটা আমরা নিব বা এটা আমরা নিব, ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যে ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর দেখেন ইমেজটা লোড হচ্ছে, এটা এখনো পুরোপুরি লোড হয়নি। এই যে পুরোপুরি লোড হওয়ার সাথে সাথে এটা একটু স্পষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অপেক্ষা করবেন, লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে? এরপর যখন ইমেজটা আসছে তখন এই ইমেজটার উপর আপনারা মাউস দিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এরপর এখান থেকে যে সেভ ইমেজ অ্যাজ, এই সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ ইমেজ অ্যাজ ক্লিক করলে এবার আপনাকে আপনার কম্পিউটারে যেকোনো একটা লোকেশন দেখাইতে বলবে। এখান থেকে আপনি আপনার লোকেশন দেখাবেন, আপনি যেখানে আপনার ইমেজটা কপি করে মানে সেভ করে আনতে চান, ঠিক আছে? আমি এখান থেকে যে ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলে যে যখন আমি সেভে দেবো, এই যে দেখেন এটা ডাউনলোড করেছে এবং এটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি তো যেহেতু ডেস্কটপে দিছি, যে এটা ডেস্কটপে চলে গেছে, অথবা আমি এখান থেকেও দেখতে পারবো, এই যে এই ফাইলটার পাশে যে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে এই যে শো ইন ফোল্ডার, এই যে শো ইন ফোল্ডার যদি আমি এখন ক্লিক করি তাহলে এটা হচ্ছে যে ফোল্ডার এটা ডাউনলোড হচ্ছে সে ফোল্ডার আমাকে নিয়ে যাবে। এই যে দেখেন দেওয়ার পরে এই যে দিস পিসি ডেস্কটপে এটা আসছে, দেখেন এটা লোকেশনটা দেখেন ডেস্কটপে আছে, যেন আমাকে এখানে এটা ওপেন করে দেখাইছে, ঠিক আছে? এরপরে আমি চাইলে এখান থেকেও এটা ওপেন করতে পারবো। এই যে এই ছবিটা আমি ডাউনলোড করছি না, এখন এটার উপর রাইট বাটন ক্লিক করলে এখানে ওপেন উইথ নামে একটা অপশন আসবে। এই যে ওপেন উইথ নামে যে অপশনটা আসবে এখানে, ভাইয়া আপনি কথা বলতেছেন কিন্তু ইগুলা পরে আসতেছে, বুঝতেছি না। আচ্ছা মানে হচ্ছে স্ক্রিন আগে দেখতেছেন কিন্তু আমার কথা পরে আসতেছে? না আপনার কথা আগে আসতেছে, স্ক্রিনটা পরে আসতেছে। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে প্রবলেম হচ্ছে আপনাদের, মানে এখন পর্যন্ত যেটা দেখাইছে সেটা বুঝছেন আপনারা? আমি যেটা কথা বলবো বলে ফেলার পরে যখন দেখবেন, দেখার পর আপনারা রেসপন্স করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা দেখছেন, ঠিক আছে? তাহলে আমি আর নেক্সট স্টেপে আগাবো না, আমি ওই স্টেপে থাকবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আপনি দেখছেন আপনার এটা দুই ভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে আমরা ফটোশপ ওপেন করে সেটার ভিতরে আমরা ওপেন ওপেন এ সিলেক্ট করে ওপেন করতে পারি, আবার এখান থেকে যে ফাইলটা আছে ফাইলের মধ্যে ক্লিক করে আমরা এটা ফটোশপ ওপেন করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ফাইল থেকে, এখন এখানে যদি আমি এই যে ক্লিক করি, দেখছেন এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়েছে আপনাদের ওখানে? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আবার আপনি যদি এই যে ধরেন আমি আবার এটা ক্লোজ করে দিলাম, বা এই যে ফাইল থেকে আমি ফাইল থেকে এখানে ওপেন দিলেও হবে, আবার এখানে যে ওপেন আছে এটা দিলেও হবে। এখান থেকে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি এই ফ্রেমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে লোকেশনে যাবো, আমি যে লোকেশনে এটা সেভ করছি আমি ওই লোকেশনে যাবো। আমার তো যেহেতু ডেস্কটপ হয়েছে না, আমি ডেস্কটপে আসছি, এসে এই ফাইলটা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে যে ওপেন বাটনটা আছে, হ্যালো ভাইয়া আমারটা হচ্ছে না, ডাউনলোড হয়েছে কিন্তু পিকচারটা পিএইচডি ফাইলে যা